যে 27 এপ্রিল নতুন দিল্লীত কেন্দ্র আর রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করা ডিএনএল উগ্রপন্থী সংগঠনের নেতাসকলক আজি ধনশ্রীর উষ্ম আদরণি জানা বিভিন্ন দল সংগঠনে। ধনশ্রীর এই উপলক্ষে অনুষ্ঠিত সভাত ডিমাসা জনগোষ্ঠীর সকল জাতি সম্প্রদায়ের হকে কাম করব বলে উল্লেখ করে। ডিএনএল ধনশ্রীর সদ্য শান্তি চুক্তি স্বাক্ষরিত ডিএনএল নেতা উষ্ম আদরণি উল্লেখযোগ্য যে শান্তি চুক্তি অনুসরি সরকারের ডিমাসা বসতি প্রধান এলাকার উন্নয়নের বাবে 1000 কোটি টাকার ডিমাহাসাও স্বায়ত্তশাসিত পরিষদর কাষরে ডিমাসা বসতির প্রধান এলাকাক ডিমাহাসাও জেলা সংলগ্ন করা রাজ্যের আন ডিমাসা বসতির প্রধান এলাকালৈ উন্নয়ন পরিষদর গঠন করা প্রাক্তন বিদ্রোহী সকলক আর্থিক সাহায্য দিয়ার লগতে আন্তঃগাঁথনি উন্নয়ন করার প্রতিশ্রুতি দিছে সরকারে। নতুন দিল্লীর শান্তি চুক্তি করে ঘুরি অহা নেতাসকলক আজি ধনশ্রীর ক্রিয়াসন্থর প্রেক্ষাগৃহর বিভিন্ন দল সংগঠনে আদরণি জানায়। সংগঠনটির অধ্যক্ষ ইটিকা ডিফুসা আর সেনাধ্যক্ষ নাইডিং ডিমাহাসাই কয় যে সকল জাতি জনগোষ্ঠীক লগত লোক আগবাড়ি যাব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপর গভীর আস্থা রাখি শান্তি চুক্তির সকল দফা শীঘ্রই কার্যকরী হব বলে আশা প্রকাশ করে। আনহাতে সংবাদ মাধ্যমৰ সৈতে হোৱা বাৰ্তালাপত সংগঠনটোৰ অধ্যক্ষ ইটিকা ডিফুসাই তেওঁলোকৰ ৰাজনৈতিক উচ্চাকাংক্ষা প্ৰকাশ কৰে। তেওঁ কয় যে ৰাজনৈতিকভাৱে তেওঁলোকে সাংসদ বিধায়ক আদিৰ দাবীও উত্থাপন কৰিব যাতে ৰাজনৈতিকভাৱে ডিমাছা জাতিটোক শক্তিশালীৰূপে আগুৱাই নিয়াৰ লগতে ডিমাছা বসতি প্ৰধান অঞ্চলসমূহৰ উন্নয়ন হয়। এই সংগঠনটোৰ নেতাসকলে এতিয়া লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে কোনটো দলক সমৰ্থন আগবঢ়ায় সেইটো লক্ষণীয় হ'ব। 16ৰপৰা ষ্টাৰ্টিং 2026-21ত আমাৰ চিজ ফায়াৰ এগ্ৰিমেণ্ট হৈ গ'ল। আমাৰ দাবীটো গোটেই আমাৰ ডিমাছা বসতি অঞ্চল আগত হেৰাই যোৱা আমাৰ এই পুনৰ ঘূৰাই পাব বুলি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আমাৰ শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত আলোচনা আছিল। ছয় বছর ধরে আমাদের আন্দোলন চলাইছে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার শান্তি চুক্তি কি আছে? শান্তি চুক্তিত আমার গোটেই আমার ডিমাছা বসতি অঞ্চল ডিমাছত এমএলকে থব আমার এমপি দাপি আছে এমএলএ দাপি আছে ডিস্ট্রিক্ট ক্রিয়েশন হব এটলে আমার আলোচনা করেছে আমার পুনের আগর হেরাই যাওয়া রাজ্যটা এইটাই আসলে কবল গলেতো আমার আগত ডিমাপুর হিরিম্বার রাজ্য থাকা টাইম আমার বহুত ডর এরিয়াও আসলে যেটা নাকি আমার কামপুর ধরক গোলাঘাট ডিস্ট্রিক্ট ধরক কাছমারি এইবিল অঞ্চলতে আমার ডিমা রাজা আগত আসলে মকর ধ্বজরপরা আমার দুলারাম সেনাপতি ইমান লোকে আমার রাজ্য নিজের কান্ট্রি আসলে আজি সমস্যাটো বহুত সমস্যা আসলে আমার ডিমাছা কিন্তু আমার এটাও জনগোষ্ঠীও কম আর ভিতর আমার ডিমাছা জনজাতি আমার শ্রেষ্ঠ ভূমিপুত্র কবলে গলেতো আজি আমার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট পার পাশতে আমার ডিপ্রাইড হয়ে গেল আজি আগো আগর সরকারে আমাক বহুত ডিপ্রাইড করে দিছে আজি আমার মুখ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ জ্ঞাপন করেছো আমি তেখেতর নেতৃত্বত আমার এই দাবিটো পূর্ণ হব সোনকালে সেটেলমেন্ট হয়ে যাব বলে আমি আশা রাখিছো। ওয়েলফেয়ার কাউন্সিলর কথাটো এনেকা যে আমি ডিমাছা যেটা নাকি এমএলকে থব নোৱাৰিব বাহিৰত থাকি যাব এই ডিমাছা সকলের কারণে আমার ওয়েলফেয়ার কাউন্সিলটো দিছে। কেন্দ্রীয় সরকারে 200 কোটি টাকা আর আমার রাজ্য সরকারে 500 কোটি টাকা দিব বলে সিহতে প্রতিশ্রুতি দিছে আমার এগ্রিমেন্টও আছে সরকারে ডিক্লেয়ার করে দিছে আমার এই 1000 কোটি আমার এই কোনখিনিত আমার ডিমাছা বসতি অঞ্চলত আমার কি করব লাগে ডেভেলপ করব লাগে এই আমি বাসতে আলোচনা করব কেইদিনমান এক মাহর বাসতে আমার আর্মস সেরেমনি হব যেটা আমার রিপ্লেস হয়ে যাব। ধন্যবাদ।